আপনি এখন জিম্বাবুয়ের এই ভিডিওতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন অনেকেই মনে করে থাকে এটা কালো জাদুর প্রভাব বিশেষ করে সেখানকার স্থানীয়রা ভিডিওতে দেখা যাচ্ছে একজন সুস্থ সবল মানুষের হঠাৎ করেই স্বাভাবিক পা পশুর পায়ে পরিণত হয়েছে এমনকি পেছনে একটা লেজও আছে তবে এই ভিডিওর সত্যতা কতখানি সেদিকে আমরা যাচ্ছি না জাপানের ডেন্টাল স্টুডেন্টদের জন্য একটা কোম্পানি বিশেষ ধরনের এই রোবট বানিয়েছিল যাতে মানব শরীরের পরিবর্তে এই রোবটের উপরে প্র্যাকটিস করা যায় আর সেই সকল রোবটগুলোর মধ্যেই দুই বছর পূর্বে এই রোবটের ভিডিওটি ভাইরাল হয়েছিল কর্তৃপক্ষ বলেছিল রোবটটি ব্যথা পেলে শব্দ করতে পারে তবে এতটাও বেশি নয় যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যদিও অনেকে মনে করে রোবটটার মধ্যে হয়তো অশরীরী কিছু ভর করেছিল ক্যালিন নামের এক মহিলা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে লিখেছিলেন যে তারা গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পাখিকে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় অবাক করা ব্যাপার হলো পাখিটার আশেপাশে কোনো তারও ছিল না অথবা তেমন কিছুই ছিল না যেটার উপর পাখিটা এভাবে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে যাই হোক পাখিটির দাঁড়ানোর জন্য আশেপাশে কিছু না থাকলেও আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য হয়তোবা আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারি আর এজন্যই মায়াজালের সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে শুধুমাত্র যোগ্য কয়েকজন ব্যক্তির জন্য একটা অপরচুনিটি রয়েছে বিস্তারিত জানতে ঘুরে আসুন ডেসক্রিপশন এবং কমেন্টে থাকা লিঙ্কে ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে এখানে অনেক মানুষ আছে যারা অনেক দূর থেকে লাশের খাট ধরে আছে আর সেই সকল মানুষের হাত একজন স্বাভাবিক মানুষের হাতের চাইতে কয়েক গুণ বেশি লম্বা জানাজায় অংশগ্রহণকারী মানুষেরা জানায় তারা কিছু বুঝে উঠতে পারেনি যে কিভাবে কিছু মানুষের হাত হঠাৎ করে এত লম্বা হয়ে গিয়েছিল তবে অনেকে মনে করে এগুলো ছিল জিন আপনার কি মনে হয় আপনি এখন ভিডিওতে যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা ঘটেছিল আর্জেন্টিনাতে ভিডিওতে দেখা যায় কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ময়লা পানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে আর তারপর তাদের সামনে এসব ঘটতে থাকে যদিও পরবর্তীতে সেই পরিচ্ছন্নতা কর্মী বলেছিল হঠাৎ করেই কোনো রকম বাতাস ছাড়াই এভাবে পানির ঘূর্ণন কিভাবে সৃষ্টি হলো তা তাদের কাছে এখনও রহস্য হয়ে আছে অনেক ধর্মগ্রন্থ মতে বিড়াল অশরীরী কিছু অনুভব করতে পারে আর সুজান নামক এক মহিলা ইন্টারনেটে এই ভিডিওটি আপলোড করে তেমনটাই দাবি করেছেন আলমারির উপরে থাকা বিড়ালটি হয়তো এমন কিছু দেখতে পাচ্ছিল যা হয়তো সুজান দেখতে পাচ্ছিল না জাপানের এই ভিডিওটার রহস্য খুঁজে পেতে হলে আপনাকে একটিবারের জন্য চোখের পলক ফেলা যাবে না দেখতে থাকুন
এবার নিশ্চয়ই চেহারা ছাড়া সাদা কাপড় পরা মহিলাটিকে দেখতে পেয়েছেন। কৃষণ কুমার নামক এই ব্যক্তি তার ট্রাক্টরটিকে বাজারে নিয়ে একটি দোকানের সামনে পার্ক করে রেখে দেয়। ট্রাক্টরের ইঞ্জিন বন্ধ হয়ে সেখানে প্রায় এক ঘন্টা ধরে ছিল, কিন্তু ট্রাক্টরটা একা একা খুব সম্ভবত বোর হচ্ছিল, তাই সে নিজে নিজেই চলতে শুরু করে। সবাই মিলে ট্রাক্টরটা বন্ধ করার খুব চেষ্টা করতে থাকে। ব্রেক দবায়া দেখি, ব্রেক দবায়া, আবি ভি ট্রাক্টর বন্ধ না হো রা হ্যায়, সব চিজ করনে পে ভি। অনেক চেষ্টার পর অবশেষে ট্রাক্টরটি বন্ধ হয়। আপনার কি মনে হয় বন্ধ ট্রাক্টরটা হঠাৎ করে কিভাবে চালু হলো? রহস্যজনক এই দৃশ্যটি দেখা যায় সিঙ্গাপুরে। আকাশে রহস্যময় এমন কিছু আলো গত কিছু বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটা একটা প্রাকৃতিক ঘটনা, যেটাকে বলা হয় ক্রাউন ফ্ল্যাশ। তবে বিষয়টা দেখতে কিন্তু বেশ অ্যাবনর্মাল। লাইভ ব্রডকাস্টিং এর সময় হঠাৎ করেই এক নিউজ প্রেজেন্টারের চোখের রং বেশ রহস্যজনকভাবে বদলে যেতে দেখা যায়। যদিও অনেক মানুষ মনে করে এমনটা ক্যামেরা কিংবা টিভির যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে গিয়েছিল, আবার অনেক মানুষ মনে করে এগুলো হয়তো রহস্যজনক কোনো কারণে হতে পারে। আপনার কি মনে হয়?